দেওয়ালের মধ্যে তার কাটার মতো লোহার রড লাগিয়ে স্কুল ঘর বাঁচালেন নাগরাকাটা শিবচু ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ। দেওয়ালের মধ্যে তার কাটার মতো লোহার রড লাগিয়ে স্কুল ঘর বাঁচালেন নাগরাকাটা ব্লকের শিবচু ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ। এই ব্যবস্থা নেওয়ার পর গত 2 বছর হল, এর মধ্যে একটি 12 হাতি আক্রমণের ঘটনা ঘটনি বলে জানিয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষক সুদুন গুরুং। তিনি জানিয়েছেন এক সময় জঙ্গল সংলগ্ন এই স্কুলটিতে বারবার হাতির হামলা হতো, এমনকি একবার স্কুল ঘর ভেঙে হাতি স্কুলের ভেতরেই ঢুকে যায়। এরপর স্কুলটি পুনরায় বানানোর সময় স্কুলের দেওয়ালের ওপরের দিকে রড লাগিয়ে দেওয়া হয়। এরপর একবারই হাতি এসেছিল, কিন্তু দেওয়ালের রড দেখে স্কুল ঘর ভাঙার সাহস পায়নি। তারপর থেকে স্কুলে হাতির হামলা বন্ধ হয়ে গিয়েছে। লগায়া হুয়া হ্যায় ক্যা বাত হ্যায় কিউ কিস কারণ সে রড ইসলিয়ে লগায়া গয়া হ্যায় হাম লোগ নে ক্যুঁকি এক বার হাতি তোড় দিয়া থা হাম লোগ কা স্কুল কো পুরা তোড় কে চাউল টু লেকে গিয়া থা উসকা বাদ মে হাম লোগ পুরা ফটো ছোটো করকে ভিডিও অফিস মে কমপ্লেন কিয়া কমপ্লেন করনে কে বাদ মে রিপেয়ারিং কা ফন্ড আয়া রিপেয়ারিং হুয়া উসকা বাদ মে হাম লোগ সোচা কি ইয়েস মে থোড়া রড লগা দেঙ্গে রড লগানে কে বাদ মে থোড়া সেফটি হোগা ইয়ে সোচ কে হাম লোগ নে লগায়া उसका बाद में लेकिन यहाँ पर हमला नहीं हुआ। कितना साल हुआ कि ये रोड लगाया? हो गया 2 साल। 2 साल मतलब 2 साल से एक बार भी हमला नहीं हुआ? हमला नहीं हुआ। इसका मतलब रोड लगाने से आपका फायदा हुआ? फायदा हुआ, फायदा हुआ। और हम लोग को और एक मैंने बाउंड्री वॉल नहीं है स्कूल में, बाउंड्री वॉल का अगर व्यवस्था होगा तो और हम लोग का सेफ्टी होगा। आपका नाम क्या है? मेरा नाम सुदन है, मैं यहाँ का असिस्टेंट टीचर हूँ। सुदन क्या? सुदन गुरुंग है। क्योंकि ये जो रास्ता है अभी पूरा बिजी रास्ता हो गया है बाउंड्री वॉल होने से। अच्छा, क्योंकि बच्चे लोग शॉर्ट ब्रेक लॉन्च ब्रेक में निकल जाता है कभी कभी, थोड़ा मैंने ये होता है हम लोग को रिस्क होता है।